নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি ডাব্লিউবি এডুকেশনের আজকের ভিডিও। আজকের টপিক হলো সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশনের কিছু ট্রিক নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এই সিম্পলিফিকেশনের কোশ্চেনগুলো কিন্তু অনেকবার এসএসসি এক্সাম এসেছে। আপনারাও হয়তো জানেন এসএসসি, সিজিএল, সিএইচএসএলেও এই ধরনের কোশ্চেনগুলো আসেন, এমনকি ব্যাংকের এক্সামগুলোতেও কিন্তু এই ধরনের কোশ্চেন আসে। এক্ষেত্রে দেখা যায় বিশাল একটা ক্যালকুলেশন করতে গিয়ে অনেক অনেক প্রশ্ন কিন্তু আমাদের ছেড়ে আসতে হয়, বা অনেকটা সময় সেখানে লেগে গিয়ে আমাদের পরীক্ষায় হয়তো কোনো অসুবিধা হয়। অনেকেই তখন ঘাবড়ে যায়, পরের কোশ্চেনগুলোর অ্যান্সার করতে গিয়ে দেখা যায় ভুল করে ফেলে, সেক্ষেত্রে একটা বড় সমস্যার সৃষ্টি হয়। তাই হিউজ ক্যালকুলেশন অ্যাভয়েড করে মাত্র একটিটিকেই কী করে টাফ সিম্পলিফিকেশনগুলোর উত্তর কয়েক সেকেন্ডে পাওয়া যাবে, তাই এই ভিডিওতে আমি দেখাবো। সকলকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, এবং কোনো মতামত বা কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যিনি চ্যানেলে নতুন এসেছেন তাকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকুন। তো শুরু করা যাক আজকের ভিডিও, দেখে নেওয়া যাক আজকের প্রথম অঙ্কটা কি আছে। দেখতে পাচ্ছি 1 এর 15 যোগ 1 এর 35 যোগ 1 এর 63 যোগ 1 এর 99 যোগ 1 এর 143। অঙ্কটা যেটা আছে সেটা আমি প্রথমে লিখে ফেলি খাতায়, তারপরে এর যে সহজ পদ্ধতিটা রয়েছে সেটা আমি দেখিয়ে দেব কি করে খুব তাড়াতাড়ি এটা সলভ করা যায়। প্রথমে অঙ্কটা আমি লিখলাম। এবার খেয়াল করলে দেখা যাবে যে নিচে যে 15টা আছে সেটা আমি 3 গুণ 5 ভাঙতে পারি, আবার 35টাকেও 5 গুণ 7 ভাঙতে পারি, এইভাবে ভাঙব। তো দেখি, 5 গুণ 7 লিখলাম, পরেরটাতে 63টাকে লিখতে পারি 7 9 63, 7 গুণ 9 যোগ ওটাকে 1/9 × 11 99 যোগ ওটাকে 1/11 × 13। দেখতে হবে আমার গ্যাপটা যাতে সমান আসে, সমান গ্যাপে আমাকে কিন্তু ভাঙতে হবে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেক ক্ষেত্রেই গ্যাপটা কিন্তু 2 আছে, 3 আর 5-এর গ্যাপ 2, 5 আর 7-এর গ্যাপ 2, 7 আর 9-এর গ্যাপ 2, 9 আর 11-এর গ্যাপ 2, আবার 11 আর 13-এর গ্যাপ 2, প্রত্যেকের কিন্তু গ্যাপ 2 2 করে আছে। গ্যাপটা সমান রেখে এভাবে সংখ্যাটাকে ভাঙতে হবে। তাহলে এক্ষেত্রে যে সূত্রটা বা ট্রিকটা আমি এখানে দেখাবো সেটা হলো 1/g অর্থাৎ গ্যাপ ইনটু d1 - dn। এখানে জি বলতে গ্যাপকে ডিনোট করছে, জি অর্থাৎ গ্যাপ, মানে 3 আর 5-এর মধ্যে যে গ্যাপটা, 5 আর 7-এর মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটাকে বোঝাচ্ছে। আর d1 হলো ফার্স্ট ভগ্নাংশ, d1কে বোঝাচ্ছে এক্ষেত্রে ফার্স্ট ভগ্নাংশকে। ফার্স্ট ভগ্নাংশ বলতে এখানে যে 1/15কে ভেঙে আমরা পেয়েছি 1/3 × 5, এখানে 1/3টা কিন্তু হয়েছে ফার্স্ট ভগ্নাংশ। আর dn হলো লাস্ট ভগ্নাংশ, dnকে বোঝাচ্ছে লাস্ট ভগ্নাংশ। 1/143কে যে ভেঙে আমরা পেয়েছি 11 × 13 সেটা, তাহলে ফার্স্ট ভগ্নাংশ বলতে বোঝাচ্ছে 1/3কে, অ্যান্ড লাস্ট ভগ্নাংশ বলতে বোঝাচ্ছে 1/13কে। তাহলে আমি মানগুলো বসিয়ে দিই, খুব সহজেই আমরা ট্রিকটা অ্যাপ্লাই করতে পারি। যে এখানে জি এর মান হলো 2, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই গ্যাপ কিন্তু সমান রাখতে হবে, সেই গ্যাপটা হলো 2, আর d1টা হলো 1/3, আর
ডি এনটা হলো 1/13, অর্থাৎ শেষ ভগ্নাংশ যেটা আছে সেইটা, শুরুটা আর ওটা শেষটা। তাহলে মানটা বসিয়ে দিই, 1/g অর্থাৎ সমান সমান 1/2, আর ব্র্যাকেট ডি ওয়ান বলতে 1/3 বসালাম, মাইনাস ডিএন অর্থাৎ 1/13, সেটা বসাবো 1/13, ব্র্যাকেট কমপ্লিট। 1/2টা লেখা থাকলো, ইন্টু লসাগু করলে আসছে 39, তাই লিখব 39 নিচে, আর ওপরে 3 দিয়ে 39কে ভাগ করলে থাকছে 13 লিখব, মাইনাস ওটাতে আসছে 3, তাহলে আসছে হাফটা থাকলো, ইন্টু ওপরে 10/নিচে 39, 2 দিয়ে কাটলে 5, অর্থাৎ 5/39, এটা হলো অ্যান্সার। তাহলে খুব সহজেই আমরা দেখতে পেয়ে গেলাম অ্যান্সারটা বেরিয়ে গেল, এক লাইনেই করা যাবে। আমি একটু এখানে দেখিয়েছি প্রসেসটা, তাই জন্য একটু হয়তো বড় লাগছে, কিন্তু এটা নিজেরা করলে দেখতে পাবে যে খুব সহজে তাড়াতাড়ি এক লাইনেই উত্তরটা বেরিয়ে গেল। আর সংখ্যাগুলো যদি ছোট থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু মুখে মুখেও অ্যান্সারটা কোনো খাতা কলম ছাড়াই অ্যান্সারটা পেয়ে যাব, খুব ইজিলি বেরিয়ে গেল। আর বারবার কিন্তু বলছি, খেয়াল রাখবে গ্যাপটা কিন্তু সমান আনতে হবে, আলাদা আলাদা গ্যাপ করলে কিন্তু সেক্ষেত্রে অঙ্কটা আসবে না। সংখ্যাগুলো এমনভাবে দেওয়া থাকবে যাতে গ্যাপটা সমান আসে এই ধরনের সিম্পলিফিকেশানগুলোতে। আর জি গ্যাপটা খেয়াল রাখতে হবে, ডি ওয়ান বলতে ফার্স্ট ভগ্নাংশ এবং ডি এন লাস্ট ভগ্নাংশ, এটাও খেয়াল রাখতে হবে। জাস্ট মানটা বসিয়ে ক্যালকুলেশন করলেই খুব ইজিলি তাড়াতাড়ি হয়ে যাবে। পরের অঙ্কতে আসা যাক, দেখতে পাচ্ছি যে 1/5 প্লাস 1/45 প্লাস 1/170 প্লাস ডট 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 প্লাস 1/6237, এখানে কিন্তু অঙ্কটার মাঝখানে কিছু মিসিং টার্ম আছে, অর্থাৎ এভাবে চলতে চলতে গেছে 6237 পর্যন্ত। আগের অঙ্কটায় কিন্তু মাঝখানে কোনো ডট ছিল না, এই অঙ্কটার ক্ষেত্রে আছে। তো দেখে নেওয়া যাক এই অঙ্কটা কীভাবে করব, অনেক বড় বড় সংখ্যাও আমরা দেখতে পাচ্ছি। একইভাবে অঙ্কটা টুকে ফেলবো প্রথমে খাতায়, প্লাস ডট ডট প্লাস 1/6237, এই অঙ্কটার ক্ষেত্রেও কিন্তু একইভাবে আমি ভগ্নাংশের যে নিচের যে সংখ্যাগুলো রয়েছে সেটাকেও কিন্তু ভেঙে ফেলবো, সমান গ্যাপে ভাঙব। তো প্রথম অঙ্কটার ক্ষেত্রে 5কে যেহেতু মৌলিক সংখ্যা ভাঙা যায় না, সেক্ষেত্রে 1/5 করলাম, 45কে 5/9 করলাম, এবং 117কে 9/13 করলাম, প্লাস ডট 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 প্লাস 6237কে ভাঙলে আসবে 77 গুণ 81। তো প্রত্যেক ক্ষেত্রে আমরা খেয়াল করছি যে 4 করে কিন্তু গ্যাপ রয়েছে, 1 আর 5-এর মাঝখানে 4 গ্যাপ, 5 আর 9-এর মাঝখানেও 4 গ্যাপ, আবার 9 আর 13-র মাঝখানেও কিন্তু 4 গ্যাপ রয়েছে, আবার যে লাস্ট টার্মটা রয়েছে 77 আর 81 তার মাঝখানেও কিন্তু 4 গ্যাপ রয়েছে। তো এক্ষেত্রে সমান গ্যাপে রয়েছে আমার করাটা ঠিকঠাক হয়েছে। তো একইভাবে সেম প্রসেস সেম ট্রিক একই ফর্মুলা, 1/g × d1 - d2, যেখানে জি বলতে এখানে গ্যাপকে বোঝাচ্ছে, ডি ওয়ান অর্থাৎ ফার্স্ট ভগ্নাংশ বা ফার্স্ট ফ্র্যাকশন, আর ডি এন বলতে লাস্ট ফ্র্যাকশনকে বোঝাচ্ছে, অর্থাৎ লাস্ট ভগ্নাংশটা রয়েছে। এখানে ফার্স্ট ভগ্নাংশটা আমরা দেখতে পাচ্ছি 1/1 রয়েছে, আর লাস্ট ভগ্নাংশটা 1/
81 রয়েছে। তো 1/4 প্রথমে গ্যাপটা লিখলাম, এবার ব্র্যাকেটের মধ্যে d1 অর্থাৎ 1/1, অর্থাৎ আমি যদি 1 কে 1 দিয়ে ভাগ করি 1ই আসে, d1 অর্থাৎ 1/1 অর্থাৎ 1, আর dnটা হলো 1/81, 1/81টা হলো dn, লাস্ট ভগ্নাংশ। তো লিখলাম, এবার মানটা বসাবো, 1/1 অর্থাৎ 1 বসালাম, আর dnটা 1/81, তো 1/4 ইন্টু 81, আর 81 মাইনাস 1 সমান সমান ওটা আসবে 1/4 ইন্টু 80/81, কাটাকুটি করলে 4 দিয়ে 20 অর্থাৎ 20/81, এর অ্যান্সারটা আসলো 20/81। তাহলে একইভাবে একটা ট্রিকে আমরা বড় বড় অনেক সংখ্যার কিন্তু অ্যান্সার বের করে ফেলতে পারলাম। তাহলে মনে রাখতে হবে যে এই ধরনের সিম্পলিফিকেশনগুলোতে যদি মাঝখানে ডট দিয়ে মিসিং টার্ম থাকে বা একটা নির্দিষ্ট পর্যন্ত সংখ্যা বলে দেওয়া থাকলো, একই কিন্তু ট্রিক ফলো করবে। আমি একটা খুব ছোট সংখ্যার ভগ্নাংশ দিয়ে দেখাচ্ছি, যেটা মুখে মুখে আমরা করতে পারবো খাতা কলম ছাড়াই। তো লিখি 1/2 প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস 1/20। এক্ষেত্রে একইভাবে আমরা ভগ্নাংশটাকে ভাঙবো, 1/2 প্লাস 2/3 প্লাস 1/3/4 প্লাস 1/4/5। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি গ্যাপটা 1 1 1 করে আছে, তো আমরা জি এর মান পেয়ে গেলাম 1। d1টা 1/1 অর্থাৎ আগে সূত্রটা লিখি, d1 মাইনাস dn, এখানে গ্যাপটা 1 আছে তাই 1/1 লিখলাম, আর d1টা রয়েছে 1/1 অর্থাৎ 1 মাইনাস এটা 1/5 আছে dnটা, তো লিখে ফেললাম, প্রথমে 1টা 1ই হয়ে যাবে, তো ওটা 5 মাইনাস 1/5 অর্থাৎ 4/5। এটা কিন্তু আমরা মুখে মুখেও অনেক সময় করতে পারবো, খুব সহজেই অ্যান্সারটা বেরিয়ে যাবে। ছোটো ছোটো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজেই মুখে মুখে এই অঙ্কগুলো করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও, বন্ধুরা ভালো থাকবে, ধন্যবাদ।